আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা শহরের একটা খাবারের টেস্ট করবো এবং আপনাদেরকে জানাবো সেটা কেমন হয়েছে সো লেটস টু জাম্পিং ভিডিও পাচ্ছেন আপনারা এদের প্যাকেটটা আমি এখন খুলবো আপনাদের দেখাচ্ছি যদি পার্সেল নেন এইরকম একটা বক্স করে আপনাকে দিয়ে দিবে এখন আমি ওপেন করতেছি যে আসলে কি আছে ভিতরে কেমন আর দাম কত প্রথমে রাবারটা এভাবে খুলবেন খোলার পর রাবারটা এই দিকে চলে যাবে তারপরে এটা আসতে উপরে টান দিবেন খুলে যাবে এটা এটা সাইডে থুয়ে দেবেন আর এটা হচ্ছে আপনার তারপরে এটা এইভাবে তুলবেন আর তারপরে এই যে দেখেন ভিতরে কি কি আছে প্রথম আইটেমটা দেখে দেই এখানে আছে শসা আছে এটা হচ্ছে চাটনি আর ভিতরে দেখতে পাচ্ছেন কি আছে একটু পর দেখাচ্ছি এটা এখন এখানে আসবে প্রথমে এটুকে আমি দেখাচ্ছি তারপরে বলতেছি কেমন দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি ভালো ঠিক আছে আপনারা আকবরিয়াতে যদি খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন আর আমাকে বলবেন যে আসলেই তাদের টেস্টটা আসলে কেমন আমি এখন শুধু রাইস আছে তাদের মাংসের পিসটা আপনাকে দেখায় একবার দেখুন একটা আলু দিয়েছে হয়তো এটা হচ্ছে এক ধরনের আলু এটা আলু দেবে আর হচ্ছে এক পিস মাংস দেবে দেখতে পাচ্ছেন আপনারা কত বড়ো একটা মাংস এটার প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা আরেকটা পিস দেখতে পাচ্ছেন এই যে এখন রাইসটা কত বড় এগুলোকে বলে বাঁশপতি চাল ঠিক আছে এখন মাংসের পিসটা কত বড় আপনারা দেখতেই পাচ্ছেন এটা কমপক্ষে হলেও একশো গ্রামের মতো হবে ঠিক আছে রাইস হিসেবে অনেক বড় দিয়েছে আমি আরেকটু রাইস নেই তাহলে খেতে ভালো লাগবে হয়তো দেখতেই পাচ্ছেন আপনারা এদের একটা করে লেবু দুইটা করে শসা আর একটা হচ্ছে কাঁচামরিচ দিবে সাথে হচ্ছে টক দেবে এই যে দেখুন মাংসের পিস কেমন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি পুরোটা আলু দিয়ে মশলা দিয়ে ভরে রাখছে দেখুন এক দেখুন এটা হচ্ছে এক ধরনের হার্ডি হাড্ডির মতো ঠিক আছে কিন্তু পুরোটাই মাংস মাংসের পিসটা দেখেন দেখতে পাচ্ছেন এটা যে গরুর কোন অংশ এটা আমি বুঝতে পারতেছি না দেখুন ভালো করে আমি যেটা শুনেছিলাম যে গরুর মাংসের নাকি আঁশ আছে এটাতে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কাছে এই কাজটা খুব ভালো লেগেছে সো আজকে ভিডিও ভিডিও এরকম এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ